সুরাতুল ফাতিহা, এই সুরাতুল ফাতিহা আমরা একটুখানি শেখার চেষ্টা করি। আমরা প্রথমে তেলাওয়াতটা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এটা আমাদের জন্য স্বাভাবিকভাবে তেলাওয়াত, যে তেলাওয়াতটা আমাদের কেরাতের তেলাওয়াত। এবং এই তেলাওয়াতের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষে আরও একবার আপনাদেরকে ইনশাল্লাহ আমি কেরাত শোনাবো সুরাতুল ফাতিহার। তবে খেয়াল রাখতে হবে সুরাতুল ফাতিহার মধ্যে যেটা বলেছিলাম, আটটা অক্ষর যদি আমরা ঠিক করে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ঠিক হয়ে যাবে, সুরাতুল ফাতিহার তেলাওয়াত মোটামুটি বিশুদ্ধ হয়ে যাবে। খেয়াল করুন, আমি প্রথম আয়াতে যেটা বলবো, প্রথম আয়াতে আমাদের জন্য দুটো অক্ষর আছে। প্রথম আয়াত আলহামদু, এইখানে আমাদের জন্য এক নম্বর অক্ষর হচ্ছে হা। আপনারা উচ্চারণ করার চেষ্টা করতে পারেন আমার সাথে, এইটা নর্মালি হা নয়, যেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করে ফেললে হা হয়ে যায়। এই সুরাতুল ফাতিহার প্রথম হাটা হা নয়, এটা হা। আমাদের এই যে গলার এই জায়গাটা থেকে যদি আমরা একটু চেপে ধরে আমরা যদি উচ্চারণ করি, এই জায়গা থেকে আসবে হলকের মধ্যখান থেকে দুটো অক্ষর আসে হাম, আইন আর হা এইখান থেকে, তাহলে এটা হচ্ছে হা। এখন আলহামদু মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা, কিন্তু আমরা যদি আলহামদু বলি তাহলে এই অর্থ কিন্তু বিগড়িয়ে যাবে। সুতরাং প্রথম অক্ষরকে মনে রাখতে হবে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল। লিল্লাহি আপনি ভুল করেও যদি পড়তে চান, আপনি লাম ভুল করে পড়তে পারবেন না, মোটামুটি আপনার সঠিক উচ্চারণ হয়ে যাবে। লিল্লাহি রব্বি, র রই বা বাই, এরপরে একটা অক্ষর আছে রব্বিল আলামিন। তাহলে আমরা প্রথম আয়াতে দুটো অক্ষর পেলাম, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে আইন, আলহামদু আর আল আলামিন। এই দুইটো যদি আমরা ঠিক করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রথম আয়াতটা ঠিক হয়ে যাচ্ছে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু আবার আলামিন, এরকম না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এরকম গা ছেড়ে কিন্তু এটা পড়া যাবে না। তাহলে প্রথম আয়াতে পেলাম আমরা দুইটা অক্ষর, এই দুইটা অক্ষর খুব করে মনে রাখবেন, যে বাকিগুলো হয়ে যাচ্ছে আমার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখতে পাচ্ছি আর রহমানির রহিম, তাহলে দ্বিতীয় আয়াতে রহ এটাও হচ্ছে সেই হা আলহামদুতে যেটা পড়েছেন, রহিম এটাও সেই হা যেটা আলহামদুলিল্লাহতে আমরা পড়েছি। তাহলে প্রথম আয়াতের দুটো অক্ষর ঠিক করার কারণে দ্বিতীয় আয়াতে আমাদেরকে নতুন কোনো অক্ষর ঠিক করতে হচ্ছে না। আমার সাথে তাহলে একবার পড়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহ হা হা, এই জায়গা থেকে, হ্যাঁ একটু দরকার পড়লে হাত দিয়ে দিবেন এই জায়গাতে, আর রহমানির রহিম। দুইটা আয়াত আমাদের শেষ হলো। এরপর আমরা তিন নম্বর আয়াত যেটা, মালিকি মালিকি, স্বাভাবিক মালিকি আমরা পড়লেই হয়ে যায়,
মালিকি ইয়াউমিদ্দিন। এইখানে একটি অক্ষর আমাদেরকে ঠিকঠুক করতে হবে, সেটা হচ্ছে ইয়া। ইয়াটা কিরকম, আমার জিবার দিকে তাকান, এই জিহবা, এই তালু, এই জিহবাটা তালুর সাথে লেগে যাবে, এরকম করে মিল করে দিতে হবে। মিল করে দিয়ে আপনাকে ইয়া উচ্চারণ করতে হবে, ইয়া। তাহলে আমরা যখন মালিকি পড়লাম স্বাভাবিক, ইয়াউমিদ্দিন, এটা যেন ইয়াউমিদ্দিন না হয়। ইয়াউমিদ্দিন মানে কিন্তু যে আমাদের হামজা জবর, হামজা জবর আ অথবা হামজার উপরে আমরা যদি এইভাবে করে পড়ি তাহলে আমাদের জন্য এটা ভুল হবে। তাহলে আমাদের এখানে অক্ষর যেটা আছে, 3 নম্বর আয়াতে পেলাম একটা অক্ষর, আমাদেরকে ইয়াটা একটু কষ্ট করে, যেরকম আমরা বলি পাটার মধ্যে আমরা যে বেঁটে যে মশলা পেছন থেকে সামনের দিকে নিয়ে যাই, ঠিক একই রকমভাবে সিম্পল বিষয়, কিন্তু একটু খালি যদি খেয়াল করে নেন আপনার মাথার মধ্যে থেকে যাবে। প্রথম 2 আয়াতে 2টা অক্ষর ঠিক করেছি, তৃতীয় আয়াতে এসে আমরা 1টা অক্ষর মাত্র ঠিক করছি। কি ঠিক করছি? ইয়া। বলুন একবার আপনারা আমার সাথে একটু বলার চেষ্টা করেন যারা দেখছেন, ইয়া ইয়া ইয়া, একটু একটু জাস্ট একটু প্রেশার দিয়ে বের করলে হয়ে যাবে, জিব্বাটা তালুর সাথে লাগাই দিয়ে। তাহলে 3 নম্বর আয়াত হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। দাল, ইয়া, নুন, এইগুলো আমরা স্বাভাবিকভাবে পড়লে মোটামুটি হয়ে যাবে। প্রত্যেকটার সিফাত আছে, প্রত্যেকটার মাখরাজ আছে, কিন্তু এই জায়গাতে এই ইয়াটা ঠিক করলে আমাদের 3 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ ঠিক। এবার চলেন চতুর্থ নম্বর আয়াত। চতুর্থ নম্বর আয়াতের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টা আয়াতে যে 3টা অক্ষর ঠিক করেছি, চতুর্থ নম্বর আয়াতে আসার কারণে এর মধ্যে থেকে আইন আর ইয়া আমাদের জন্য রয়ে গেছে। শুধু 1টা অক্ষর চতুর্থ নম্বর আয়াতে ঠিক করতে হচ্ছে, সেটা হচ্ছে সিন। দাঁতটা এই যে এরকম করে দাঁত লাগান, দাঁতের সাথে দাঁত দিয়ে সিন সিন, একসাথে দুই দুই পাটি দাঁত লেগে যাবে। আমরা যে বলি ই করো ই করো, ই ই ই ই করেন, ই করার পরে প্রেশার দিয়ে সিন সিন, এটা একটু প্র্যাকটিস থাকলেই আমাদের চতুর্থ নম্বর আয়াতে আর নতুন কিছু শিখতে হবে না। আগের আয়াতে আমরা ইয়া শিখেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে আইন শিখেছি, এই আয়াতের মধ্যে শুধুমাত্র সিন শিখতে হবে, বাকি অক্ষরগুলো চলে আসছে। দেখেন কত সহজ তাহলে এই বিষয়গুলি। আমি বলেছি 8টা অক্ষর লাগবে, 3 নম্বর অক্ষর গেছে, এখন 4 নম্বর কিভাবে আমরা তাহলে পড়ব? ইয়া, ইয়া তো আগেই শিখেছি আমরা, এর আগের আয়াতে আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এখন আমরা ইয়া কানা বুদুয়া, ইয়া কানাস্তাইন, এরকম নয় কিন্তু, ইয়াকা না বুধু ওয়া ইয়াকা নাস, এই সিন যেটা বলেছিলাম, নাস্তাইন, ইয়াকা না বুধু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া শিখেছি আগের আয়াতে। তার আগের আয়াতে শিখেছি আইন, আলামিনের মধ্যে আইন শিখেছি, এখানে তাহলে আর আইন শিখতে হচ্ছে না, নাস্তাইন, সিনের পরে ইন, নাস্তাইন। কিন্তু এই জায়গায় আমাদের সব যে বেশি ভুল হয় পুরা সুরা ফাতেহার মধ্যে এই আয়াতটার মধ্যে, আমরা কি পড়ি ইয়া কানাবুদু কানাবুদু, এরকম কিন্তু কোনো কিছু নাই, ইয়াকা না বুদু, বলেন ইয়াকা 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 না বুদু, আইনটা আবার গলার মধ্যে হাত দেন সবাই, বাম হাতে মোবাইল রাখেন, ডান হাতে ধরেন, ইয়াকা না না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন নাস্তাইন, নুন সিন এই নাস তাইন তাইন। আমাদের এখানে একটা মিস্টেক, বড় মিস্টেক হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস ঠিক আছে, তা ঠিক আছে, এরপরে ইয়া ইয়াজের ই আর নুন, নাস্তাইন পুরো শব্দ বিগড়িয়ে যাবে, অর্থ বিগড়িয়ে যাবে, ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই উপাসনা করি, ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন মানে কি, আপনার কাছেই কেবল আমরা সাহায্য চাই, আর নাস্তাইন মানে সাহায্য চাই না, অর্থ বিগড়াই যাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এই আয়াতের মধ্যে এসে আমরা নতুন 1টা অক্ষর শিখলাম সিন, আর আগে শিখেছি হা, আগে শিখেছি আইন, আগে শিখেছি ইয়া, আর এইখানে শিখলাম হচ্ছে সিন। তাহলে আমরা মোটামুটি বলতে পারি 5টা আয়াত আমরা, 4টা আয়াত আমরা শিখে ফেললাম, সেখান থেকে আমরা 5টা অক্ষর শিখে ফেলেছি, আইন শিখেছি, হা শিখেছি,
তারপরে সিন শিখেছি, ইয়া শিখেছি, এই অক্ষরগুলো আমরা মোটামুটি বুঝে ফেলেছি। এর পরের আয়াতে চলেন আমাদের জন্য। পরের আয়াতের মধ্যে আমরা দেখতে পাব, পরের আয়াতে হচ্ছে দুটো অক্ষর আমাদেরকে শিখতে হবে। দুটো অক্ষর খুবই গুরুত্বপূর্ণ আরবির মধ্যে, কাছাকাছি উচ্চারণের অক্ষরের মধ্যে এই দুটো অক্ষর, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আপনি যেরকমভাবে স্বাভাবিক ছেড়ে দিয়ে, কোনো ধরা নাই, চাপ নাই, কিচ্ছু নাই, পড়েন আপনি ইহদিনা ইহদিনা ইহদিনা, ছেড়ে দেন, বুকের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন, টাইট করে দিবেন, ইহদিনা, বেশি উচ্চারণ করতে যেয়ে কিন্তু ধরা খেয়ে যাবো আমরা, ইহদিনা। তাহলে এখানে আমাদেরকে নতুন করে শেখার মতো শিখতে হবে সবই, বারবার বলছি আপনাদেরকে। কিন্তু যারা আমরা মোটামুটি এই শর্ট টাইমের মধ্যে একটা ধারণা নিতে চাই, তাদের জন্য বলছি ইহদিনা স্বাভাবিকভাবে পড়লেই হয়ে যাচ্ছে, কিন্তু মিস্টেকটা কোথায় হচ্ছে, আস-সিরাত আস-সিরাত, এখানে ইহদিনা সিরাত, এখানে কিন্তু আমরা কি পড়ি, আগের অক্ষর আগের আয়াতের মধ্যে শিখেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা যেটা পড়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সিন পড়েছি, কিন্তু এখন ইহদিনা সিরাতা যদি বলি সেই সিন, কিন্তু এখানে কিন্তু সিন নেই। প্রিয় ভাই ও বোনেরা ভালো করে খেয়াল করেন, আবার বলছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই জায়গাতে নাস সিন, আর ইহদিনা সুই সুই, ঠোঁটটা এরকম করেন পাখির মতো, আমাদের যে পাখিরা যেরকম করে বাচ্চাদেরকে হা করে মা যেরকম খাওয়ায়, ওই সুই সুই, এটা কিন্তু সিন না। অর্থটা কতটুকু বিগড়িয়ে যেতে পারে একটু খেয়াল করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখাও, সুই 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 সুই, খুবই খুবই বললাম যে কাছাকাছি উচ্চারণের মধ্যে সিন আর সোয়াদ, এটার পার্থক্যটা খুব ভালো করে বুঝতে হবে, না হলে কোরআনের এই জায়গাতে সবচেয়ে বড় সাংঘাতিক অর্থ বিগড়ে যাবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি আপনারা জানেন? যারা জানেন একটু দেখি আপনারা থাম্বনেল দেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি, যারা জানেন একটা থাম্বনেল দেন সবাই, যারা যারা জানেন দেখি কারা কারা ইহদিনা সিরাতাল মুস্তাকিম জানেন, তারপর আমি বলছি আপনারা মিলিয়ে দেখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, জি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনারা জানেন আমি জানি, তারপরেও আপনাদের কনসেন্ট্রেশনের জন্য শুধু আমি বলে যাচ্ছি, আপনাদের তো ভয়েস শুনতে পাচ্ছি না আমি, আর কমেন্টও এখন পড়ছি না, তারপরে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি, হে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও, সরল সঠিক রাস্তা দেখাও, যেই রাস্তাটা সরাসরি আমাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা যদি সঠিকভাবে না বলে নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি জানেন, সিরাত মানে হচ্ছে সরল সঠিক রাস্তা, আর এইটা যদি সিন জের সি র আলিফ জব র আর ত সিরাত হয়, সিরাত হয়, সিন যদি হয় তাহলে গজারির গাছ চেনেন, যে গাছের মধ্যে যে ছোট ছোট কাঁটা থাকে গজারি, একবারে পিটন দিলে আমাদের এলাকায় আমরা দেখেছি যে এই বাউন্ডারি দেয় এটা দিয়ে, যাতে কেউ এটা টপকায় না আসতে পারে, গজারির ডাল। তো আরবিতে সিরাত মানে হচ্ছে এরকম কাঁটাযুক্ত লাঠি। তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি হবে তাহলে ভাই, মানে হবে হে আল্লাহ তুমি আমাদেরকে কাঁটাযুক্ত লাঠির রাস্তা দেখো, মানে পিটন আমরা জেসে খাবো অনেক সময় কোরআন ভুল পড়ার কারণে। এই জন্য বারবার বলছি আপনাদের কাছে এই আয়াতটা একটু ডিফিকাল্ট, নতুন একটা অক্ষর আমরা শিখছি এই জায়গায়, সিন নয়, সেটা হচ্ছে সদ, বলেন সবাই বলেন সদ সদ, সিন একটা আরেকটা হচ্ছে সদ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম। এক নম্বর অক্ষর এখানে শিখলাম হচ্ছে সদ, এরপরে যেটা আমাদের কাছে এখানে নতুন অক্ষর সেটা হচ্ছে সিরাতাল নয় মুস্তাকিম পড়েছি, কিন্তু এখানে তা নয় ত। তাহলে এই আয়াতের প্রথম অক্ষর শিখলাম সদ, দ্বিতীয় অক্ষর হচ্ছে ত, একটু সুন্দর করে বলার চেষ্টা করলে পারবেন আপনারা ইনশাআল্লাহ, ত ত সিরাত 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নতুন অক্ষর এখানে তিন নম্বর, একই আয়াতে তিনটা নতুন অক্ষর শিখলাম, আমাদের সাতটা অক্ষর হয়ে যাবে তাহলে, সেটা কি অক্ষর, কফ, মুস
আগেই সিন শিখেছি নাস্তাইনের মধ্যে, সেটা এখানে আসলো মুস্তাকিম। ইহ বলেন, ইহ ইহ দিনাস দিনাস সিরাত সিরাত আল মুস্তাকিম আল মুস্তাকিম কফ ক ক বলেন তো, কাফ না এটা, নর্মাল না, সিরাত আল মুস্তাকিম, মুস্তাকিম না মুস্তাকিম, কিম মুস্তাকিম ক ক ক কু 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 কা ক ক ক ক হ্যাঁ, কয়ের নিচে আমরা যে একটা ব দিয়ে বাংলা উচ্চারণ লিখি, এটা একটা টাইট কলকলার হরফ, এটা হচ্ছে একটা কলকলার হরফ, কাফ তো বাজিম দাল, এটা হচ্ছে কলকলা, মানে যার উপরে কোনো একটা সাকিন হলে এটাকে একটা প্রতিধ্বনি করে পড়তে হয়, মুস্তাকিম কফ কফ কফ, কাফ না কিন্তু কফ কফ কফ। তাহলে এই আয়াতের মধ্যে তিনটা অক্ষর, যারা শুনছেন দেখছেন তারা কেবল দেখার নিয়তে নয়, নিজেরা আলহামদুলিল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শিখে নেওয়ার চেষ্টা করি। ইহদিনাস-সিরাতাল মুস্তাকিম ইহদিনাস-সিরাতাল মুস্তাকিম ইহদিনাস-সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম সিরাত সিরাত। তাহলে সদ ত অফ এই তিনটা শিখলে আলহামদুলিল্লাহ মোটামুটি, আর একটা অক্ষর মাত্র আছে সুরা ফাতেহায়, আটটা অক্ষর বলেছি আমাদের মোটামুটি আমাদের জানা হয়ে গেছে, একটা অক্ষর শিখবো আর একটা অক্ষর হচ্ছে কোরআনের সবচেয়ে ব্যতিক্রম, সেটা জেনে নিবো ওই জায়গাতে, আটটা আমাদের এখানে অক্ষর থাকবে আর একটা জানবো ব্যতিক্রম, পুরা কোরআনে আর কোনো জায়গাতেই আমরা এই অক্ষরের উচ্চারণের দ্বিতীয় কোনো ধরন পাবো না, এটা এরকম কবেই চলতে থাকবে। পরের আয়াতে আমরা চলেন তাহলে যাই, সিরাতাল্লাযীনা সিরাত আর শিখতে হচ্ছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোয়াদ শিখে ফেলেছি, সিরাত মুস্তাক এইখানে আমরা মুস্তা যেরকম আমরা শিখেছি, ইহদিন সিরাতর মধ্যে আমরা ত শিখে ফেলেছি দ্বিতীয় আয়াতের মধ্যে, তাহলে সিরাত আমাদের দুটো অক্ষরে জানা হয়ে গেল। আল্লাযীনা আনআমতা আলাইহিম আইনগুলো আমরা শিখেছি, এইখানে যে অক্ষরটা শিখাবো আপনাদের কাছে সিরাতাল্লাযীনা, জিহ্বা বের করেন সবাই যারা দেখছেন আমার সাথে, এখন 3000-এর উপরে আমরা মানুষজন আলহামদুলিল্লাহ কোরআনের দর্শে আছি আমরা, হালাকা কোরআনের, সবাই জিবাটা বের করেন, জাল 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 জাল, নরম করে প্রথমে বেশি করে বের করেছে, আস্তে আস্তে কমতে কমতে যেন আমাদের ঠিক হয়, আমরা অনেক সময় পড়তে পড়তে সিরাতাল্লাযীনা জিনা সিরাতাল্লাযীনা একটাও কিন্তু হবে না, সিরাত আল্লাহ জিনা আন আমতা আলাইহিম আল্লাযীনা মানে যারা, সিরাত আল্লাযীনা আন আমতা আলাইহিম ওই রাস্তা আমাদেরকে দেখাও আল্লাহ, তোমার নবী রাসূলরা যেই রাস্তায় গিয়েছেন, আল্লাযীনা আল্লাহ জিনা আল্লাহ জিনা একটাও শুদ্ধ নয়, আল্লাযীনা খুবই নরম করে দেখেন, আল্লাযীনা সিরাতাল্লাযীনা নরম করে আমাদেরকে পড়তে হবে, সিরাতাল্লাযীনা লাল লাল সিরাতাল্লাযীনা, জিহ্বা বের করেন, অনেকেই মনে করছেন যে না আমরা জিহ্বা বের করবো না, মনে করছি আমরা লজ্জা পাচ্ছি, অনেকে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি তো একা একা, আমারই না সবাই দেখতেছেন, আমার লজ্জা পাওয়ার কথা আর আপনারা তো লজ্জা পাচ্ছেন না, যারা এখন যুক্ত হচ্ছেন অনেকেই জানছেন, আপনারা শেয়ার করে দিতে পারেন, আরেকবার দেখেন শেয়ার বাটনে যান, লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনারা, যদিও এটা বলতে আমার একটু দ্বিধা লাগে ইদানিং, যে কত শেয়ার, আর শেয়ার ভালো লাগে না আমাদের, যাই হোক যে কয়জন শুনছেন আমরা ইনশাল্লাহ আবার কনসেন্ট্রেশন দেই, আল্লাযীনা সিরাতাল্লাযীনা জালটা বের করেন, জিভা বের করেন, সবাই জিভা বের করেন, হ্যাঁ কামড় দেন, আল্লাযীনা জিনা জিনা সিরাতাল্লাযীনা, জিনাও যদি হয় কড়া যদি উচ্চারণ হয় আপনার উচ্চারণ ভুল হচ্ছে, জিবার মাথা ধরে রাখবেন প্রয়োজনে, জিনা সিরাতাল্লাযীনা এরকম করে নরম করে উচ্চারণ করতে হবে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
আনামতা আলাইহিম, এরকম না, আনামতা না, আন বলেন, প্রথমটা হচ্ছে আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, পরেরটা হচ্ছে আইন মিম জবর আম, আইন মিম জবর আম, সিরাতাল্লাযীনা আনআমতা, আন বলেন, হামজা নুন জবর আন না, আন আমতা, আন আমতা, আন আমতা, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আপনাদের? আন আমতা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কেন এখানে আইনের উচ্চারণ বলছি না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে আইন শিখে ফেলেছি, তাহলে নতুন করে আইন তো আমাদেরকে শুনতে হচ্ছে না, তাহলে আমাদেরকে এখানে আইন শিখতে হচ্ছে না, এই জায়গাতে আমাদেরকে সিন শিখতে হচ্ছে না, এই জায়গায় আমাদেরকে অন্য কিছুই সোয়াদ শিখতে হচ্ছে না, তোয়া শিখতে হচ্ছে না। এই আয়াত শিখা মানে সূরা ফাতিহার 8 অক্ষর শেষ, আর একটা অক্ষর আছে যেটা একটু ডিফিকাল্ট, সেটা আলাদা রেখেছে, এই জন্য আপনাদেরকে বলবো। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পড়েন সবাই একবার পড়েন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, দুটা প্রাইম মিস্টেক, আল্লাযীনা আনআমতা আনআমতা, এই জায়গায় অনেক গুলাই ফেলি আমরা ভাই, প্রথমটা হামজা নর্মাল, আন 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 আন, এই ভাত আন, তরকারি আন, আন মনে রাখবেন, আন, পরেরটা কি আম, এটা আমাদের ফজলি আম, মিষ্টি আম, মিঠা আম, এই আম না, আম 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 বলেন, আম বলেন না, সবাই একবার বলেন আম, আম আম আম, আন আমতা, আন আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরের আয়াতে আমরা যাব, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এখানে গয়ীন, এটা আমরা মোটামুটি বলতে পারবো, গয়ীন, গ গ গ, বাংলা গ যেটা, এটাকে একটু ধাক্কা দিয়ে খসখসা করে, গ, গায়রিল মাগযুবি, গায়রিল না, গায়রিল, গয়ের উপরে গয়ের আকারও নাই, গয়ের এ কারণে, গয়রিল, গ অন্তস্থ ও গয়, এরকম করে একটু টাইট করে ঘুষে, ঘ গ গ গ, গয়রিল মাগযুবি, পরেরটাও কিন্তু গাইন, মাগ, এর পরে যে দুটা অক্ষর দ আর দালিন, এই দ শিখলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার 8 আর 1 ইনাদের 9 জনকে জেনে ফেললে কোরআন শরীফের অর্ধেক অক্ষর আপনার বিশুদ্ধ হয়ে গেছে, হার্ড লাইন আপনার আর কিছুই থাকবে না। তাহলে আপনি পয়েন্ট আউট করবেন এখন বসে, 8টা অক্ষর কি কি আপনার পয়েন্ট আউট করে প্রয়োজন আমাকে এখানে কমেন্টে দিয়ে দিবেন, যে এই অক্ষরগুলো আজকে আমরা জানলাম। বদের উচ্চারণটা কি হবে আমাকে খুব কষ্ট করে আপনাদেরকে দেখাতে হবে, রোজা আছি আমরা সকলেই আলহামদুলিল্লাহ, তারপরেও দেখাই। এই যে দোয়াদ খেয়াল করেন, দোয়াদ হচ্ছে জিব্বা, হ্যাঁ, জিব্বার এই পাশটা, এইটা মারির এই দাঁতের সাথে লাগাতে হবে, এই দাঁত, এই দাঁত, এই দাঁত, দাঁত, দাঁত। অনেকেই বলবেন হুজুর এত কঠিন না, আরবিতে প্রত্যেকটা অক্ষরের বের হওয়ার একটা স্থান আছে, আরবির স্বকীয়তা এটা, সৌন্দর্যতা এটা, সুতরাং দাঁত একটু পাশ দিয়ে, দাঁত কিন্তু জদও না, জও না, দালও নয়, আবারও বলছি ঝাও নয়, জোয়াও নয়, দালও নয়, দ্বাদ হচ্ছে দ্বাদি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, দ্বাদ। আমি এরকম করে ইচ্ছা করে করছি আপনারা আপনারা বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন আপনারা, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এখন আমি পড়ি, দেখেন আমাদের একটা পড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পড়ি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, দ এই জায়গা দিয়ে দ, এটা তো দালের উচ্চারণ, দ মান দাল্লা আলাল খায়র, দাল, এটা তো দ, দাল না, এটা এটা হতো দদ, দদ, একটু কষ্ট করতে হবে। হাদিস তো আপনাদেরকেই বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার জন্য বিরাট বড় ঘোষণা দিয়ে রেখেছেন, আল্লাহ রসুল বলছেন, আহা, বান্দারা পারছে না, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ,
তোতলায় ডট পড়তে যাই, হচ্ছে না, মনে হচ্ছে থুতু বেরোয় যাচ্ছে, লজ্জা লাগতেছে, শিখতেছি আমরা নিজের ঘরে, তারপরেও লজ্জার কিছু নাই। আল্লাহ রসুল বলছেন ফালাহু আজরান, আমরা যে এখন কোরআন শিখছি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যে কয়টা মানুষ আমরা যুক্ত হয়েছি, অন্যদেরকে দাওয়াত দিয়েছি, ইনশা আল্লাহ কোরআনের মাজলিস হিসাবে আল্লাহ আমাদের কথা তার ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, বলেন আল্লাহুম্মা আমিন, ইনশা আল্লাহ। এই জন্য আসুন তাহলে শেষটা আমরা শিখি, শেষটাই কি শিখছি, সিরাতাল লাযিনা আনআমতা, এগুলো কিন্তু ঠিক করছি না, আনআমতা আলাইহিম, শেষ। এবার শেষ আয়াত গাইরিল, বলেন বলেন সবাই বলেন গাইরিল, গাইরিল, গাইরিল না গাইরেল মাগদুবে আলাইহিম, ন গাইরিল মাগদুবি আলাইহিম, আলাইহিম আলাইহিম না, সরিয়া লয়কারে লা অরস্বই হয় হস্বীকারে ই আর মহিম, আলাইহিম এই আলাইহিম না, আলাইহিম আইন আগেই শিখেছি প্রথম অক্ষরে, আলামিন, নতুন করে এই জন্য বলছি না। এই আয়াতে দুটো অক্ষর শিখে নিচ্ছি আমরা, গাইরিল মাগদুবি আলাইহিম আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, আপনি চেষ্টার মধ্যে জেনে রাখলেন আপাতত, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আমিন। এবার প্রথম আয়াত থেকে একবার মস্ক করব, আমি বলবো আপনার যে যার জায়গা থেকে বলবেন, আমি দুইবার করে বলবো আপনার দুইবার করে বলবেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার পুরোটা একবার ভেঙে বলবো, আবার পুরোটা খেয়াল করে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সবাই বলেন যে যার জায়গায়, প্রয়োজনে জোরে বলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, জোরে চিৎকার করে বলতে হবে, মুখ খুলে দিতে হবে। এরপরের দিন বেসিক কিছু আপনাদেরকে কায়দা বলে দেবো, যাতে আমাদের অক্ষর উচ্চারণের শুদ্ধতা যেন কীভাবে আসতে পারে, এই জন্য কিছু টিপস আপনাদেরকে দিব। দ্বিতীয় আয়াত এবার, আর্রাহ বলেন, আর্রাহ হাত দেন গলায়, আর্রাহ মানির রাহিম, এবার পুরোটা একবারে, আর্রাহ মানির রাহিম মালিকি ইয়াউমি, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, আবার বলেন নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস বলেন সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঈম ঈম সিরাতাল লাযিনা, সবাই বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, মাগদুবি মাগদুবি, বলেন গায়রিল
المغضوب عليهم ولا الضالين সবাই বলেন غير المغضوب عليهم ولا الضالين এবার নয়টা অক্ষরে আলোকে দশটা শব্দ আমার সাথে একবার প্র্যাকটিস করে নেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আমাদের আজকের মতো দশ তালে শেষ হবে। আলহামদু বলেন সবাই, আলহামদু। দুই নম্বর হচ্ছে আল আলামিন, আলামিন। তিন নম্বর আর-রাহ, আর-রাহ। বলেন আর-রাহ, আর-রাহিম। ইয়াউমি, 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 ইয়া, হ্যাঁ, ইয়াউমি। ইয়াকা ছয় নম্বর, ইয়াকা। নাস্তাঈন সাত নম্বর, নাস, নাস্তাঈন। সিরাত, 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 সিরাত। এইটা গেল আল্লাযীনা, আল্লাযীনা। এরপরে মাগযূবি, মাগযূবি, আলাইহিম ওয়ালাদ্বাল্লীন। এটা গেল অক্ষরের শব্দের মশক। এবার শর্ট টাইমে 30 সেকেন্ড অক্ষরগুলো একবার আমরা মশক করি, যেগুলোর মধ্যে এগুলো ডিফিকাল্ট যে নয়টা অক্ষর আসেন। হা বলেন সবাই, সবাই একসাথে হা, গলায় হাত দেন, গলায় হাত দেন সবাই। কাতার থেকে শুনছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলে। আমরা ইনশাল্লাহ আবার যারা এখনো শেয়ার করিনি শেয়ার করে দিতে পারি লাইভটা অন্য ভাইদের জন্য, অক্ষরগুলো যেন সকলের আয়ত্তে আসে। দেখেন হা এক, হা এক গেল। দুই নম্বর আমি হাতে দুই নম্বর গুনছি না, আর হাতে দেখাচ্ছি আইন, 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 আইন। ইয়া, 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 ইয়া। বলেন ইয়া, ইয়া না, ইয়া। এরপরে তিন নম্বর কি, সিন, 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 হ্যাঁ এই গেল। এরপরে কফ, কফ, পাঁচ কফ, কফ। এরপরে ছয় নম্বর লাল, লাল, নরম করে লাল। জিবা বের করেন, জিবা বের হচ্ছে না, অনেকে অনেকে লজ্জা করতেছেন, জিবা বেরোতে চাচ্ছে না, অথবা উচ্চারণের সময় জিবা আবার ঢুকে যাচ্ছে, কামড় দেন রাল, রাল। তাহলে রাল, রাল। এরপরে অফ, কফ বলে ফেলেছি আপনাদের কাছে। এরপরে যাবে হচ্ছে সাদ, সাদ। তাহলে আট নম্বর অক্ষরে, সাত নম্বর অক্ষরে সাদ, সাদ, সাদ। এরপরে যে দুইটা অক্ষর সেটা হচ্ছে, একটা হচ্ছে গইন আর একটা হচ্ছে দদ। গইন আর দদ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সুরাতুল ফাতিহায় যদি এই বিষয়গুলো মস্ক করি, আটটা অক্ষর ঠিক করি, যেটা বলেছি কোরআনুল কারিমের বাকি জায়গা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর পার্থক্যগুলার অক্ষর যেটা মনে রাখতে হবে, তা যেন তোয়া না হয়, সিন যেন সিন থাকে, জাল যেন জাল না হয়, আল্লাযীনা আনামতা আলাইহিম আনামতা যেন না হয়, আন আনতা যেন হয়। এভাবে খেয়াল করে যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমি দীর্ঘ করব না বলেও বহুত সময় আপনাদের নিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আপনারা তারপরে যুক্ত আছেন, আমি কি আর কিছু সময় থাকবো কি না আপনারা কি বলেন? আর একটু থাকবো ইনশাআল্লাহ, তেলাওয়াত দু একটা সূরা ফাতিহার তেলাওয়াতটা একবার শোনাবো, যাতে প্যাকেজটা থেকে যায়। আমি কি আর 10 মিনিট আপনাদের কাছে চাইতে পারি কি না? আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে মালয়েশিয়া থেকে শুনছেন, প্র্যাকটিস করছেন, নাসিরুদ্দিন ভাই মাশাআল্লাহ, হামিদ আশরাফ বান্দরবন থেকে, দুবাই থেকে শুনছেন শাহাদত ভাই, মুজাহি মুজিবুল হক ভাই, ইব্রাহিম বিন বেলাল ভাই, ইসলামিক গান, আমি ইসলামিক গান সুন্দর পারি না ভাই, হাসান সেতু, কাউসার আহমেদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কি আর 10 মিনিট তাহলে আপনাদের কাছে চেয়ে নিলাম? তাহলে আসেন এবার আমরা একটু ফাইনাল তেলাওয়াত করি, আপনারা খুব মনোযোগ দিয়ে এবার আপনাদেরকে শুনতে হবে, আমার তেলাওয়াত করবো এবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمنت برب العالمين صدقت يا ربنا. Yeah.